1258 সাল, আরব রজনীর স্বপ্নপুরী ইরাকের বাগদাদ শহরে শুধু লাশের পাহাড়। 3 দিন ধরে বাগদাদ শহরের পথে প্রান্তরে অলিতে গলিতে পুরুষ মহিলা ও শিশুদের হাজার হাজার লাশ আর লাশ, রক্তের স্রোত প্রবাহিত হয়েছিল প্রতিটা রাস্তায় রাস্তায়। ফোরাত নদীর পানি মাইলের পর মাইল রক্তে লাল হয়ে উঠেছিল। সেই সময় মুসলমানদের গৌরব কীর্তি, মুসলমানদের জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা সংস্কৃতির উজ্জ্বলতম নিদর্শন বাগদাদ নগরী মহাশ্মশানে পরিণত হয়েছিল। জানেন কে ছিল সেই নিষ্ঠুর জালেম শাসক, রক্তপিপাসু সেই অত্যাচারী শাসক কেন বাগদাদ আক্রমণ করেছিল, কিভাবে বাগদাদ নগরীতে ধ্বংসলীলা চালিয়েছিল? অবশ্যই বলবো যেটা বহু মানুষেরই অজানা। জাস্ট আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সবাই এর কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন। ইতিহাসে বিখ্যাত ও প্রসিদ্ধ এবং অনেক রূপকথার জন্মদানকারী বাগদাদ নগরী 762 খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল মানসুরের হাত ধরে যাত্রা শুরু করেছিল। শিক্ষা সাহিত্য সংস্কৃতি সহ বিভিন্ন দিক দিয়ে এই নগরী পৃথিবী বিখ্যাত হয়ে ওঠে, মুসলিম বিশ্বের শিক্ষা ও সংস্কৃতির প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল এই নগরী। পৃথিবী বিখ্যাত গ্র্যান্ড লাইব্রেরি বা বায়াত আল হিকমা এই নগরীকে আরও উজ্জ্বল ও নক্ষত্রে পরিণত করেছিল এবং সেই সময়টাকেই ইসলামিক ইতিহাসের স্বর্ণযুগ বলে আখ্যায়িত করা হয়েছিল। সর্বশেষ আব্বাসীয় খলিফা ছিলেন আল মুস্তাসিম বিল্লাহ। তখন 1256 সাল, আল মুস্তাসিমের শাসনকালের শেষ দিকে মিশরের সর্বশেষ আইয়ুবী সুলতান আল মালিকুস সালিহ নাজমুদ্দিন আইয়ুব ইন্তেকাল করলেন। ক্ষমতায় বসলেন তার স্ত্রী সাজারাতুদ্দুর। এরপরেই মিশরের সূচনা হয় মামলুক শাসনের। এদিকে বাগদাদে আব্বাসীয় খলিফা মুস্তাসিম বিল্লাহ যদিও ব্যক্তিগত জীবনে অনেক গুণের অধিকারী ছিলেন, কিন্তু শাসক হিসাবে তিনি অযোগ্যই ছিলেন, কারণ সেই সময় একটি পতনমুখ সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করার কৌশল তার জানা ছিল না। তার উজির ছিল আলকামি, সে ছিল কট্টর শিয়া। তার উস্কানিতে বাগদাদে শিয়া সুন্নি দাঙ্গা শুরু হয়। এই দাঙ্গার কারণেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এ সময় আলকামি খলিফাকে পরামর্শ দেয়, এত বড় সেনাবাহিনী লালন করার কোনো দরকার নেই, অযথাই অঢেল অর্থ ব্যয় হচ্ছে। আলকামির এই পরামর্শে খলিফা সেনাবাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে দিলেন, আর এটাই ছিল খলিফার ভুল আত্মঘাতী সিদ্ধান্ত, যেটা শত্রুদের কাজ সহজ করে দিয়েছিল। যদিও কঠোর শিয়া আলকামি খলিফার উজির ছিলেন এবং খলিফা তার পরামর্শ মেনে নিতেন, কিন্তু খলিফা শিয়াদের খুব একটা পছন্দ করতেন না। খলিফা আল মুস্তাসিমেরই অনুসারী একটা দল হঠাৎ একটা শিয়া মহল্লার বসতিতে বড় হামলা করে বসে। এতে আলকামি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়ে। সে মনে মনে সিদ্ধান্ত নেয় আব্বাসীয়দের হটিয়ে আইয়ুবীয়দের শাসন প্রতিষ্ঠা করবে। ফলে তার কৌশলে খলিফার সেনাবাহিনীর অবশিষ্ট অংশ টুকরো টুকরো হয়ে গেল। এরপর সে হালাকু খানের কাছে পত্র লিখে তাকে বাগদাদ আক্রমণের পরামর্শ দিল। হালাকু খান ভয়ঙ্কর রক্তপিপাসু এক জালিম মঙ্গল শাসক, চেঙ্গিস খানের নাতি। তিনি পশ্চিম এশিয়ার অধিকাংশ অঞ্চল জয় করেছিলেন। হালাকু খান ছিলেন চেঙ্গিস খানের বড় ছেলে তলুইয়ের পুত্র। আরিক বোকে মাংকে খান কুবলাই খান ছিল তার ভাই। 1257 সালে মাংকে খান মেসোপটেমিয়া, সিরিয়া ও ইরানে শক্ত কর্তৃত্ব স্থাপনের সিদ্ধান্ত নেয়। ফলে তিনি তার ভাই হালাকু খানকে খিলাফত সহ বিভিন্ন মুসলিম রাজ্য জয় করার সিদ্ধান্ত দেন। আত্মসমর্পণ যারা করবে না তাদের ধ্বংস করে দেওয়ার নির্দেশ দেন। আর ঠিক সেই সময়তেই বাগদাদ খলিফা আল মুস্তাসিমের বিশ্বাসঘাতক উজির আলকামির পত্র হাতে পেয়ে গেল, আর তখনই হালাকু খান বাগদাদ আক্রমণের সিদ্ধান্ত নিয়ে নিল। ঐতিহাসিক আবুল ফিদা লিখেছেন, আলকামি হালাকু খানের কাছে পত্র লিখে বাগদাদ আক্রমণ করতে বলে এবং নিজের ভাইকেও মৌখিক বার্তা দিয়ে হালাকু খানের কাছে পাঠায়। ঐতিহাসিক জালালউদ্দিন সৈয়ুতি লিখেছেন, খলিফা তার শিয়া উজির আলকামির উপর খুবই ভরসা করতেন। সে যেভাবে চাইত খলিফাকে ব্যবহার করত, এমনকি আলকামি গোপনে তাতারদের সাথেও বার্তা বিনিময় করত।
এসব ব্যাপারে খলিফা কিছুই জানতেন না। হালাকু খান বাগদাদ অভিযানের আগে এক বিশাল সৈন্য সংখ্যা প্রস্তুত করল, যাতে মঙ্গল সেনা ছিল 1 লক্ষ, তাতার, উইঘুর, কিরগিজ, কিপচাক মিলে আরও 1 লাখ, সেই সাথে ক্রুসেডার ছিল 40,000, আর জর্জিয়া থেকে আনা আরও 40,000, 20,000 চীনা যোদ্ধা মিলে প্রায় 3 লক্ষ সেনা নিয়ে অগ্রসর হল। হালাকু খান প্রথমেই পারস্যের গুপ্ত ঘাতক ইসমাইলেদের বিরুদ্ধে অভিযান শুরু করল। তার রক্তক্ষয়ী অভিযানে পদদলিত হল পারস্যের ইসমাইলিরা। হালাকু খান পারস্যের রাজধানী তাবরিজ দখল করে নিল। এরপরেই ইরানের হাসাসিনদের উপর হামলা শুরু করল। তৎকালীন হাসাসিনদের প্রধান ইমাম রুকনউদ্দিন খুরসাকে হত্যা করে হাসাসিনদের ঘাঁটি আলামতে দুর্গ দখল করে নিল। এরপরেই 1258 সালের জানুয়ারি মাসের মাঝের দিকে নিষ্ঠুর সেই চেঙ্গিস খানের নাতি হালাকু খান তার বিশাল সেনাবাহিনী নিয়ে বাগদাদ অভিযান শুরু করল। 11 জানুয়ারি নাগাদ মঙ্গলরা বাগদাদ শহরের কাছে পৌঁছে গেল। ইউফ্রেটিস বা ফোরাত নদীর উভয় তীরে ঘাঁটি তৈরি করল। বাগদাদ শহরে প্রবেশ করার আগে বিশাল উঁচু প্রাচীর, হালাকু খানের মঙ্গল বাহিনী অবরোধ শুরু করে দিল। হালাকু খান আব্বাসীয় খলিফা আল মুস্তাসিম বিল্লাকে প্রস্তাব পাঠাল আত্মসমর্পণ করার জন্য, কিন্তু খলিফা আত্মসমর্পণ না করে তার প্রস্তাব নাকচ করলেন এবং শেষ পর্যন্ত যুদ্ধের সিদ্ধান্ত নিলেন। কিন্তু বিষয় হল, খলিফা আগে থেকেই উদাসীন ছিলেন। আলকামির বিশ্বাসঘাতকতা না বুঝতে পেরে নিজের সৈন্য সংখ্যাও কমিয়ে ফেলেছেন। মাত্র 35,000 সৈন্য সংখ্যা নিয়ে কিভাবে তিনি লড়বেন? কোনো উপায় না থাকা সত্ত্বেও খলিফা মুস্তাসিম মঙ্গলদের বিরুদ্ধে 20,000 অশ্বারোহীর একটি বাহিনী পাঠাল। হালাকু খানের বিশাল সৈন্য সংখ্যার কাছে 20,000 আব্বাসীয় সেনা যেন গাজর মুড়ির মতো পদদলিত হয়ে গেল। খলিফার সেনাদের পরাজিত করার পরেই হালাকু খান তার বিশাল মঙ্গল বাহিনী নিয়ে বাগদাদ শহরের প্রতিটা প্রাচীর ইঞ্জিন ও কেটাপুল্ট দ্বারা ভেঙে নদী পার করে যেন পঙ্গপালের মতো শহরে প্রবেশ করতে থাকল। আর তার সাথে সাথেই শুরু করল গণহত্যা। মঙ্গল বাহিনী একযোগে পূর্ব ও পশ্চিম দিক থেকে ধ্বংসলীলা চালাতে শুরু করল। অবশেষে খলিফা মুস্তাসিম বিল্লাহ তার পুত্র পরিজন, কিছু বিশিষ্ট আলেম ও অনুচরবর্গ সহ জীবন রক্ষার জন্য আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। কিন্তু এতে বাগদাদ নগরী নিষ্ঠুর পৈশাচিক সেই হালাকু খানের প্রচণ্ড ধ্বংসকাণ্ড হতে পরিত্রাণ পেল না। হালাকু খান আত্মসমর্পণকারী সবাইকেই নির্মমভাবে হত্যা করল, এমনকি খলিফাকে চামড়ার বস্তায় বেঁধে তার উপর দিয়ে ঘোড়ার দল ছুটিয়ে নৃশংসভাবে হত্যা করল। প্রাণ ভয়ে ভীত হাজার হাজার নারী পুরুষ শিশুদের আর্তনাদকে উপেক্ষা করে ভয়ঙ্কর মঙ্গল বাহিনী বিভৎসভাবে হত্যালীলায় উন্মত্ত হয়ে উঠল। শহরের অলিতে গলিতে হাত পা মাথা বিচ্ছিন্ন শুধু লাশ আর লাশ, রক্তে ভেসে যাচ্ছে স্বপ্নপুরী বাগদাদ শহরের প্রতিটা প্রান্তর। যুগ যুগ ধরে লালিত মুসলমানদের সাহিত্য শিল্প সংস্কৃতির নিদর্শনগুলিকে ভেঙে গুড়িয়ে ধূলিসাৎ করতে থাকল। রক্তপিপাসু সেই মঙ্গল বাহিনীর আক্রমণের প্রচণ্ডতায় মুসলিম জাতির গৌরব কীর্তি, জ্ঞান বিজ্ঞান শিক্ষার উজ্জ্বলতম নিদর্শন গ্রান্ড লাইব্রেরি বা আল হিকমা সহ গড়ে ওঠা আরব্য রজনীর বাগদাদ শহর যেন এক ঝটকায় মহাশ্মশানে পরিণত হয়ে গেল। মঙ্গলদের নিষ্ঠুর আক্রমণে অসংখ্য মসজিদ মাদ্রাসা ঘর বাড়ি অট্টালিকা সব কিছু নিশ্চিহ্ন হয়ে গেল। কোনো কিছুই রেহাই পেল না সেই উন্মত্ত মঙ্গল সেনাদের হামলায়। বিভিন্ন ঐতিহাসিকরা লিখেছেন যে বাগদাদ আক্রমণে যে ধ্বংসলীলা তারা চালিয়েছিল তাতে টাইগ্রিস নদীর পানি মাইলের পর মাইল রক্তে লাল হয়ে উঠেছিল। ইবনে খালদুনের মতে মঙ্গলদের আক্রমণের ফলে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষের প্রাণ চলে যায়। কোনো কোনো ঐতিহাসিক লিখেছেন যে ওই মঙ্গল বাহিনীরা এতটাই নিষ্ঠুর ও ভয়ঙ্কর ছিল যে মাত্র 1 সপ্তাহের মধ্যেই বাগদাদের প্রায় 20 লক্ষ নিরীহ সাধারণ অধিবাসীদের হত্যা করে, এমনকি হাজারো নারী পুরুষ আত্মহুতি দেয়।
ইসলামিক স্বর্ণযুগ এই ধ্বংসের কারণে কিছু সময়ের জন্য খলিফাশূন্য হয়ে পড়ে, থমকে যায় ইসলামিক সভ্যতা, বাগদাদ নগরী শূন্য হয়ে যায়, কালো আঁধারে ঢেকে যায়, আর্তনাদ করারও কোনো লোক বেঁচে রইল না। পুরো বাগদাদে তাণ্ডব চালিয়ে দখল করে নিল সেই নিষ্ঠুর হালাকু খান। তখনকার কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন যে উন্মত্ত মঙ্গলদের আক্রমণের ফলে শক্তিশালী টাইগ্রিস নদীর পানি বাগদাদের বিশ্ববিখ্যাত লাইব্রেরি আল হিকমাসহ ধ্বংস করা ও পুড়িয়ে ফেলা লক্ষ লক্ষ বই ও নথিপত্রের কালিতে কালো হয়ে গিয়েছিল। 1258 সালের এই বীভৎস ধ্বংসযজ্ঞ ও গণহত্যা লীলার ফলাফল হিসাবে দেখা যায় শতকের পর শতক ধরে গড়ে ওঠা সেই বিশ্ববিখ্যাত বাগদাদ নগরী ধ্বংসের ফলে ইসলামের স্বর্ণযুগের সমাপ্তি ঘটল, খিলাফতেরও পতন ঘটে গেল, এমনকি রাজনৈতিক ও ধর্মীয় প্রভাবকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করল, মধ্যপ্রাচ্যের ইতিহাসের ধারাও বদলে গেল এবং মুসলমানদের উপর একটা দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব পড়ল ও সাথে সাথে ধর্মীয় বিভাজন প্রক্রিয়া আরও গভীর হয়ে উঠল, বিলীন হয়ে গেল যেন সব কিছু। শুধুই আফসোস।